নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তোপসে ফ্রাইয়ের রেসিপি। তাহলে চলুন আমি কিভাবে করছি দেখতে থাকুন। আমি এখানে কিছু তোপসে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর ওপর দিয়ে দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলা আমি মাছের গায়ে খুব ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। আমার সমস্ত মশলা মাছের গায়ে মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিই। আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো, অর্থাৎ 3 টেবিল চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো প্রথমে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেবো না, কারণ ব্যাটারটা আমি একদম পাতলা করব না, একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ জল নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়েছি, আবার আমি একটুখানি জল দিলাম। এইভাবে অল্প করে জল দেবো আর ব্যাটারটা মেশাতে থাকবো। টোটাল আমি 1 কাপ জল এখানে ইউজ করলাম, দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা এইরকম রাখতে হবে। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাছ, আমি এটা সর্ষের তেলে ফ্রাই করবো, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি 1 টেবিল চামচ তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এর ফলে কি হবে, ব্যাটারটা যখন ভাজা হয়ে যাবে মাছটা, ওপরে ব্যাটারটা খুব মুচমুচে হবে। আমি এখানে যেহেতু খাবার সোডা ইউজ করিনি, তাই জন্য আমি এখানে গরম তেল দিয়ে দিলাম। আমি একটা মাছ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ব্যাটারে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটা আমি ঝরিয়ে ফেললাম। দিয়ে এবার গরম তেলের মধ্যে আমি এই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা যখন ভাজবো, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবো, তা নাহলে ওপর থেকে ব্যাটারটা বেশি ভাজা হয়ে যাবে আর মাছটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি ব্যাটারের মধ্যে মাছটাকে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি। একদিক অল্প করে ভাজা হলে আমি উল্টে দিচ্ছি আবার। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই করবেন। মাছগুলো যখন 70-80% ভাজা হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে দেবেন, কারণ ওই সময় গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে ভেজে নিলে ওপরের যে ব্যাটারটা থাকবে, ব্যাটারটা ভালো করে ভাজা হবে এবং সেটা মুচমুচে লাগবে। আমার এই রাউন্ডের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার বাদবাকি মাছগুলোকেও আমি এইভাবেই ভেজে নেবো। এইভাবে আমি সমস্ত মাছ ভেজে দিচ্ছি। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আর এই তোপসে ফ্রাইটা কিন্তু গরম ভাতে ডালের সাথে খেতেও ভীষণ ভালো লাগে, আবার এই খিচুড়ির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমি যেভাবে করলাম আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।